নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কিছু কারণবশত তো পার্সোনাল কিছু সমস্যার কারণে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারেনি, ঠিক আছে। তো আজকে নতুন একটা আপডেট পাওয়া গেছে, পিএসসি ফুড এসআই এবং মিসেলনিয়াস এবং আদার্স রিক্রুটমেন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো অবশ্যই আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আজকে পিএসসি অভিযান ছিল, তো কারণবশত ভিডিও দিতে পারেনি। প্রত্যেকবার ভিডিও দেওয়া হয় পিএসসি অভিযান যখন হয়, অভিযানে যাওয়ার কথা আপনাদের সবাইকে বলা হয়, ঠিক আছে। এটাকে ভিডিওতে প্রত্যেকবার বলা হয়েছে পিএসসি অভিযানে আপনারা যাবেন। তো কিছু কারণবশত গতকালকে ভিডিও দিতে পারেনি এবং এর আগে ভিডিও দিতে পারেনি। তো পিএসসি অভিযান আজকে ছিল, তো পিএসসি অভিযানে আজকে অনেক কিছু আলোচনা হয়েছে। তো অনেক চাকরিপ্রার্থী আজকে পিএসসি অভিযানে গিয়েছিলেন। তো ভালো খবর রয়েছে, খুবই ভালো খবর, পিএসসি ফুড এসআই 15 এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, এমনটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই কথাটাই আমাদের ইন্দ্রজিৎদা বললেন। এবং আপনাদের মিসেলেনিয়াস 1 এপ্রিলের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তারপর WBPSC রয়েছে, WBPSC রেজাল্ট খুব শীঘ্র প্রকাশিত করা হবে। তো রেজাল্ট রেডি রয়েছে। তো স্বচ্ছতার কারণে সম্পূর্ণ OMR সিট চেক করা হচ্ছে, তার জন্য একটু লেট হচ্ছে, ঠিক আছে। তো ইন্দ্রজিৎদা আমাদের সম্পূর্ণ তথ্য দিয়েছেন, বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো নিজের কানেই আপনারা শুনুন ইন্দ্রজিৎদা আমাদের কী বললেন, ঠিক আছে। পিএসসি ফুড এসআই মিসেলেনিয়াস, তারপর ফায়ার অপারেটার রয়েছে, তো আদার্স রিক্রুটমেন্ট বিষয়ক সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এজুকেশন ব্যাপারটা নিয়েও চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করা হয়েছে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো সঙ্গে থাকুন, চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন। সেই দাবি দাওয়াগুলো নিয়ে পিএসসি চেয়ারম্যানের সাথে আমাদের নির্দিষ্টভাবে কথা হয়েছে, তারপরে আমরা যেটুকু বলার সেটা আমি বলছি। প্রথম কথা যেটা ভালো খবর প্রথমে দিই, যে MSP ক্লার্কশিপ তাদের 12 এপ্রিল বলল যে টাইপ টেস্ট হবে, 15-20-25 জন আছে। এটা নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে ফুড আর মিসেলেনিয়াস আসবে আবারও বলেছে। এবং যারা গিয়েছিল আমার সাথে, অনেক তর্ক বিতর্ক, অনেক কথা, ডেট এগোনো, 15 এপ্রিলের মধ্যে আর এপ্রিল মাসের মধ্যেই মিসেলেনিয়াসের অ্যাডভার্টাইজমেন্ট আসবে। বয়স বাড়ানোর ক্ষেত্রে নির্দিষ্টভাবে আবারও সেই একই কথা হয়েছে, সার্কুলার করেছে, চিঠি চাপাটি করেছে, কিন্তু কোনো সদুত্তর না আসলে কিছু করার নেই। এই হচ্ছে নতুন নোটিফিকেশন, বয়স বাড়ানো, EWS চালু করার বিষয়েও কথা হয়েছে, রাজ্য সরকারের নতুন করে সার্কুলার না হলে হবে না। এইগুলো হচ্ছে ইন জেনারেল। নন জয়েনিং লিস্টের ক্ষেত্রে এবং ICDS সবার ক্ষেত্রেই একটা পরিকল্পনা এবং ডিপার্টমেন্টগুলোতে চিঠি পাঠানোর উদ্যোগ তারা নেবেন। অলরেডি পাঠিয়েছেন এক দফা, আর এক দফা চিঠি পড়বেন, এটা হচ্ছে দ্বিতীয় বিষয়। যেটা হচ্ছে যে এজ রিল্যাক্সেশন, আমারও চিঠি করার কথা বলেছি, আমরাও চিঠি করেছি। এছাড়া ফুডের ডেট সোমবার যাতে হয়, মেনশন হয়, তার জন্য উদ্যোগ নেওয়ার কথা হয়েছে। আর দুর্নীতির বিরুদ্ধে ওনারা বারবার যেটা বলছেন যে সময় লাগছে, তার কারণ হচ্ছে স্বচ্ছতা। WBCS প্রিলিম রেজাল্ট বলছে রেডি, আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে যাতে দুর্নীতি না হয়, এত কিছু হচ্ছে, প্রতিটা OMR ধরে আমাদের দেখা দেখে এইটা আমরা করছি, সময় নিলেও আমরা কোনো দুর্নীতি যাতে না হয় সেটা উদ্যোগ নিচ্ছে। প্রশান্ত বর্মন সংক্রান্ত বিষয়ে এবং 2016 এবং সেই ডকুমেন্টগুলো আমরা RTI রিপোর্ট আজকে সবার সামনে এখানে দিয়েছি, ওনাদেরকেও বলেছি। ওনারা বলছেন কোর্টে ডেট পড়লে কোর্টে যা নির্দিষ্ট হবে ডকুমেন্ট জমা দেওয়ার কথা সবটা জমা দেবেন। ফুডের ক্ষেত্রেও তাই কোর্টে বললেন, ফায়ারের ক্ষেত্রেও তাই বললেন, এই নির্দিষ্ট বিষয়। আমি এটা শেষ করে একটু কথা বলছি যে যারা নন জয়েনিং আছে তাদের বিশেষ করে আসা হয়েছে পেমেন্ট গেটওয়েতে, তাদের নিয়ে অনেকক্ষণ ধরে আলোচনা হয়েছে। কেবলমাত্র যারা ফর্ম ফিল আপ করেছে, নতুন ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হওয়ার কোনো সম্ভাবনা নেই, যারা ফর্ম ফিল আপ করেছে পেমেন্ট গেটওয়েতে সমস্যা হয়েছে, তাদের জন্য বারবার বলেছি, তাদের রিকোয়েস্ট করেছি,
যাতে যাতে সেটা হয় সেটা দেখবে। আর লাস্ট যে কথাটা, রাজ্যের কাছেও আমরা চিঠি করব, মানে রাজ্য স্বরাষ্ট্র দপ্তরে, কেন দুর্নীতিগ্রস্ত প্রশান্ত বর্মণ এখনো হচ্ছে পদে বহাল থাকবে, এবং এই দৃষ্টান্ত রাজ্য সরকারকেই গ্রহণ করতে হবে, তাকে অবিলম্বে সরাতে হবে, এটাই আমরা ওনাদেরকেও বলেছি আজকেও। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি প্রশান্ত বর্মণের কথা বললেন যে সংস্কার ছিল, কিন্তু কন্ডাক্টিং অথরিটি যারা ছিল তারা হচ্ছে পিএসসি পরীক্ষাটা যারা নিয়েছে, দেখা যায় যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো পরীক্ষায় কথা কথা যে কোনো যে কোনো কোনো ইউনিভার্সিটি পরীক্ষা কোনো একটা গণ্ডগোল হয়েছে এবং সেখানে সেটা ধরা পড়েছে, সংশ্লিষ্ট ক্যান্ডিডেটকে সঙ্গে সঙ্গে এ করা হয়, মানে বাতিলের তালিকায় ফেলা হয়, এটা নিয়ম তত শিখবে, এরা একদিন ধরে কি করছে? আমরা সেই কারণে তো রেগুলার আন্দোলন করছি, তৎকালীন চেয়ারম্যানের নামে আমরা অভিযোগ করছি, বর্তমান চেয়ারম্যানকেও বলছি যে আপনারা উদ্যোগ দেবেন, এখন সরকারি অফিসার তারা যদি উদ্যোগ না নেয় আমরা কোর্টে